ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মমিনপুর থেকে ডোমকল ফিরছি। আজকে আমার ডোমকলে ফেরার কোনো কথা ছিল না, কিন্তু একটা বিশেষ কারণে আমাকে আর রায়শাকে ফিরতে হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরিবেশ দেখে বুঝতেই পারছো আমি এখন ডোমকলে চলে এসেছি, আর এখন আছি দিদিমণির বাড়িতে। আমার আগামীকাল ফেরার কথা ছিল মমিনপুর থেকে, তো আমি আজকে ফিরে আসলাম। কারণ রায়শার ক্যারাটের যে সেন্সি, তিনি ফোন করে বললেন যে রায়শার আজকে প্র্যাকটিস হবে, তো আমি আর দেরি করলাম না। কারণ রায়শার কদিন পরে টুর্নামেন্ট আছে, যদি ঠিকঠাক ক্লাসে গিয়ে প্র্যাকটিস না করে তাহলে টুর্নামেন্টে গিয়েও কিছু মনে করতে পারবে না। তো সেজন্য আমি চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি, ক্যারাটে ক্লাসটা অ্যাটেন্ড করেছি পাঁচটার সময়। মানে আমি চাইছিলাম যে জাস্ট প্র্যাকটিসটা করুক, তো সেখান থেকে দিদিমণি বাড়ি চলে এসেছি। দিদিমণি আজকে দুপুরবেলায় বিরিয়ানি করেছিল, তো আমাকে গতকালই ফোন করে বলেছিল যে তুমি এসো, তো আমি বলেছিলাম যে না আমি আসতে পারবো না, আপনারাই খান। আসলে আমার ভাগ্যে আছে বিরিয়ানি, তাই ঠিক হয়েই গেল কোনো না কোনোভাবে আমি চলে আসলাম দিদিমণির বাড়িতে। মিষ্টা চলে এসেছে চেম্বার থেকে, মানে একসঙ্গে আমরা যাবো, সেজন্য বললাম এখানে নেমে যাও চেম্বার থেকে। আজকে বিকেলবেলায় বৃষ্টি হয়েছে, বিকেলবেলা না সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে বলে তাড়াতাড়ি ও চেম্বারটা বন্ধ করে দিয়েছে। তো অনেকদিন পরে তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই বলার কিছু যদি বলা থাকে তো বলো। বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ম্যাডাম এসছেন, ঈদ তো বাবার বাড়িতে করে আসলো। ব্লগ করতে করতে আমাদের কিছু ভুল ত্রুটি আমরা বুঝতে পারছি, যেমন আমার মনে হয় যে আমার ক্যামেরা ধরাটা ঠিকঠাক হয় না, তো সেজন্য আমরা দেখে নিচ্ছি যে কোন অ্যাঙ্গেলে করলে ক্যামেরাটা ঠিকঠাক হবে। আসলে সত্যি সব কিছু নতুনভাবে শিখছি আমরা। এখানে রায়শা সুমলেনা বিরিয়ানির জন্য ওয়েট করছে, দিদিমণি ওইদিকে বিরিয়ানি গরম করছে, আর দেরি হচ্ছে দেখে রায়শার তো মনটা খুব ভার। দিদিমণি বিরিয়ানি নিয়ে হাজির, দিদিমণি খুব সুন্দর বিরিয়ানি করে, আমার দিদিমণির হাতের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। রায়শা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমরা সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর দিদিমণি খুব ভালো বিরিয়ানি। আমরা সব শশা নিয়ে নিলাম। তোমাদের দুজনের জন্য আমি লেগ পিস রেখেছি জানো, রাত্রি বেলায় দেবো বলে। থ্যাংক ইউ। কেমন হয়েছে? রায়শা থামবে না। আমার বোনের হাতের বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে মোবিলপুর থেকে নানি বাড়ি থেকে ছুটে চলে এসেছি, দেখো। আরে বাপ রে, দেখো কি স্বাদ। এটা আমাদের ডোমকলের ঈদগাহ। তোমাদের সবাইকে এবং রায়শাকে দেখানোর জন্য এই ভিডিওটা রায়শার পাপা করে রেখেছে, আশা করি তোমরা ভালোভাবে এনজয় করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমিও ডোমকলের ঈদগাহ ঈদের দিন এইভাবে ভিডিওর মাধ্যমেই প্রথম দেখছি, কারণ ছোটোবেলাতে ঈদগাহতে যেতাম, খুব ভালো লাগতো। এক মানে ঈদের দিন ওটা একটা আলাদা মজা ছিল, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে বিয়ের আগেও আর ঈদগাহতে যাওয়া হয়নি, আর বিয়ের পর তো কোনো প্রশ্নই ওঠে না। তো সত্যি খুব ভালো লাগছে আমারও দেখতে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। ঈদের দিন এদের বেশি মজা, রায়শা থাকলে এদের সঙ্গে ঘুরতো। এদের কয়েকজনকে আগেও তোমরা আমার ব্লগে দেখেছ, শুধুমাত্র এই সিনথিয়াকে তোমরা আজকে প্রথম দেখছো। আর সুমলিনা, জেরিন, জেরিনকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি ছিলাম না, তাই মা আর রায়শার পাপা একাই দুজনে মিলে রান্নাবান্না করেছে। রায়শার পাপা মাংস রান্না করেছে আর মা পোলাও রান্না করছে, তোমাদেরকে দেখায়। আর ভিডিওটা সত্যি আমার খুব ভালো লাগলো পরে দেখতে পেয়ে।
আর আমি রেখে দিলাম কারণ মা রান্না করছে আমার খুব ভালো লাগছে মা অনেক দিন পরে রান্না করছে এটা আমার তো খুবই ভালো লাগছে রান্না করে ছোট ছেলেকে খাওয়াচ্ছে বেশ আনন্দের এখানে আমাদের মিমবুরি ফটোশুট করছে তোমরা একেও আগে আমার ভিডিওতে দেখেছো খুব কিউট আর ডলের মতো আমাদের মিমবুরি আর ও ছবি তুলতে খুব ভালোবাসে আর বিভিন্ন রকম পোজও একা একাই দিতে পারে মিমের এই ড্রেসটা তোমাদেরকে আগেই আমি ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়ির এখন পর্যন্ত ছোট সদস্য দিয়ান খুব সুন্দর লাগছে দিয়ানকে দিয়ানের এই ড্রেসটা তোমাদেরকে আগে আমি ভিডিওতে শেয়ার করেছি এই বিরিয়ানির থালাটা এসেছে আমার ছোট শ্বশুর বাড়ি থেকে রুবিয়াপার হাতের বিরিয়ানি আর এই ফ্রাইড রাইসটা এসেছে আমার মেজো শ্বশুরের বাড়ি থেকে প্রতি ঈদে আমরা আমাদের বাড়িটা এরকমভাবে সাজাই তো আমরা ছিলাম না তাও রাইসার পাপা এরকমভাবে পুরো উঠোনটা সাজিয়েছে তোমাদেরকে দেখায় আমি আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসি অনেক ছোটবেলা থেকে আমি যখন মামার বাড়িতে থাকতাম আমার অনেক ভাই বোনকে মিলে সবাইকে মিলে ঈদের আগের দিন বাড়ির পুরো ছাদে মোমবাতি জ্বালাতাম খুব আনন্দ হতো আর সবাই খুব আনন্দ পেত রান্নাঘরের সামনেটা ওইরকম দিয়েছে খুব ভালো লাগছে রাইসাকেও সেই ফিলিংসটা দেবার জন্য ঈদের আগের দিন আমরা এইভাবে বাড়িটা সাজাই আর যে বাড়ির পোঠোটা দেখতে পাচ্ছ আর উঠোনেও চারিদিকে আমরা মোমবাতি জ্বালাই রাইসা খুব এনজয় করে আমার মনে হয় আমরাই কেন ঈদের দিন শুধু সাজবো বাড়িকেও যদি আনন্দের দিনে সাজানো যায় তাহলে আনন্দ আরও ডবল হয়ে যায় এই ফটোগুলো গত বছর ঈদের আশা করি তোমাদের ভালো লাগবে দেখো রাইসা কীভাবে এনজয় করেছে গত বছর ঈদের আগের দিন ঈদের আগের দিন এইভাবেই পুরো বাড়ি সাজাই আমরা এটা আমার ছোটবেলা থেকেই নেশা তো আমি নিজের ছোটবেলাটাকে খুঁজে পাই রাইসার সঙ্গে এইভাবে বাড়িটাকে সাজিয়ে ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুন্দর থাকো সুস্থ থাকো টাটা